জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিকরা। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, ধ্যানে বসে বিভিন্ন রকম উলটপালট চিন্তা এলে আমাদের কি করতে হবে আর এর আসল কারণ কি, এই সম্পর্কে আমি আগেও অনেক আলোচনা আপলোড করেছি। আমরা আমাদের মনকে সংযম করতে চাই, আর এই একাগ্রতা লাভ করবার জন্য একটাই পথ, সেটা হলো ধ্যান করা। দেখুন, আমরা কোনো কাজ যদি মন দিয়ে করি তাহলে দেখবেন সেই কাজ সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা জন্মায় মনের মধ্যে, সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা কনফিডেন্স থাকে। ধরুন আমি কোনো একটা বিষয়ে ভালো পরীক্ষা দিয়ে এসেছি এবং বাড়িতে এসে বলছি যে এই বিষয়টাতে আমার এতটা নাম্বার উঠতে পারে, এরকম একটা কথা আমি বলছি, মানে এই বিষয়টাতে আমি খুব মনোযোগ দিয়েছি, পছন্দ করেছি, আবার ভালো করে পড়ে উঠছি, পরীক্ষাও দিয়েছি, তাই ভালোভাবে সবটাই ভালোভাবে করার জন্য এখানে আমার একাগ্রতা কাজ করেছে, তার জন্য আমি বলতে পারছি এই যে ধারণাগুলো জন্মেছে সেই সম্পর্কে আমি বলতে পারছি, একটা কনফিডেন্স জন্মে গেছে। কিন্তু যে কাজগুলোর প্রতি আমার একাগ্রতা নেই, মন দিতে পারছি না, সেই কাজগুলো সম্পর্কে আমার অতটাও কনফিডেন্ট নাই, তাহলে দেখুন সমস্ত কিছুর মূলে এই একাগ্রতা। এই যে আমাদের মন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই মনকে ঠিক এক জায়গায় করতে হবে, আর সেটা একমাত্র পারে ধ্যান। কিন্তু আমাদের একটাই সমস্যা যে ধ্যানে বসে আমরা ঠিকঠাক থাকতে পারি না, আমাদের মনে বিভিন্ন চিন্তা আসে, যে চিন্তাগুলো আসবার কথা নয় সেই চিন্তাগুলোও এসে মনের মধ্যে বাসা বাঁধে। করমদাল শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন যে ঠাকুর আপনি ধ্যান তো করতে বলেছেন, কিন্তু ধ্যানে তো আমরা বসতেই পারছি না, কি করব? ধ্যানে বসলেই তো বিভিন্ন রকম চিন্তা আসছে। করমদাল শ্রী ঠাকুর বললেন যে ঘাবড়াবার দরকার নেই, তোমাদের ধ্যানে যা আসে আসুক, তোমরা ধ্যান করে যাও, অভ্যাস করে যাও, অভ্যাস করে যাও। দেখুন মানুষ তো হলো অভ্যাসের দাস, আমরা যদি কোনো কাজকে নিয়মমতভাবে রুটিন ওয়াইজ প্র্যাকটিস করে চলি তাহলে এটা আমাদের একদিন না একদিন হয়েই যাবে, এই সম্পর্কে চিন্তার কিছু নেই, মনে যা আসে আসুক, আমার কথা একটাই যে আমি ধ্যান করব। এইভাবে নিজের মনে নিজে প্রতিজ্ঞা করে নেন। দেখুন আমাদের ধ্যানে এই যে বিভিন্ন রকম চিন্তা আসে, মনটা বিক্ষিপ্ত হয়ে যায়, এর আসল কারণটাই হলো কিন্তু প্রবৃত্তি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরও তাই বললেন, আমাদের চিহ্নিত করে নিতে হবে কোন কোনগুলো প্রবৃত্তি, আর এই প্রবৃত্তিগুলোকে আস্তে আস্তে বিদেয় করে ফেলতে হবে। আপনি বাতাসের মধ্যে যদি একটা প্রদীপ জ্বালান তাহলে কিন্তু প্রদীপটা স্থির থাকবে না, এদিক ওদিক হবে, কিন্তু বায়ুশূন্য স্থানে যদি প্রদীপ জ্বালিয়ে রাখেন তাহলে দেখবেন প্রদীপ স্থির অবস্থায় আছে। এই যে আমাদের মনে বিক্ষিপ্ত চিন্তা আসছে, ওলটপালট চিন্তা আসছে, মানে কি আমাদের পুরো মনটাতেই কামনা বাসনাতে ভরা, তার জন্য আমাদের ধ্যানটা ঠিক মতো হচ্ছে না। এই প্রবৃত্তিগুলোকে আমাদের আগে নিয়ন্ত্রণ করতে হবে, এই প্রবৃত্তিগুলো যখন নিয়ন্ত্রণ হয়ে যাবে ঠিক আমার ধ্যানে মনটাও বসবে। যেমনভাবে বায়ুশূন্য জায়গায় একটা প্রদীপ স্থিরভাবে জ্বলছিল ঠিক সেরকম কামনা বাসনাহীন মনে আমার ধ্যানটাও ভালো হবে। তার জন্য ধ্যানকে ভালো করবার জন্য আমাদের আস্তে আস্তে এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ধ্যানে অনেক শক্তি লাভ হয়, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভবগুলোকে আমরা ধরতে পারি, তার জন্য এই একাগ্রতাকে লাভ করবার জন্য, অনেক শক্তিকে সঞ্চয় করবার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন কাজে সফল হওয়ার জন্য ধ্যান মাস্ট বি ইম্পর্ট্যান্ট। ঠাকুর বলেই দিয়েছেন শুধু ইষ্টভীতি করলে হবে না, এই যজন যজন ইষ্টভীতির সঙ্গে নাম ধ্যান কিন্তু চাই। চলুন আমরা প্রতিজ্ঞা করব, ভালোভাবে নাম ধ্যান করব এবং ধ্যানে যেমনই চিন্তা আসুক আমরা ধ্যান ছাড়ব না, করতে করতে এক সময় হবেই হবে। আজকের আলোচনা এটুকুই। জয় গুরু।